স্কুলটি অনেক অনেক দিনের স্কুল। আমরা স্কুলটিকে আরো সুন্দর দেখতে চাই, রেজাল্ট আরো ভালো দেখতে চাই, কারণ এই এলাকার অনেক ভালো ভালো স্কুলের পাশাপাশি এই স্কুলটি চলছে। সেই ভালো স্কুলের মতন এটাও একটা ভালো স্কুলে পরিণত হবে, এটাই আমরা আশা। আমি বক্তৃতার শুরুতে আজকে ভাষার মাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই ভাষা বীর শহীদদের, যারা আমাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে একটা বাংলাদেশ নামক একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আমি আবার চলে আসি এই স্কুলে। এই স্কুলে আপনারা জানেন সারা বাংলাদেশেই একটা শিক্ষার নতুন কার্যক্রম শুরু হয়েছে। দু এক বছর আমাদের নিশ্চয়ই অসুবিধা হবে এটাকে দাতস্থ করার জন্য। আমি শিক্ষক মহোদয়কে বলব আপনারা ভালো করে এটাকে রপ্ত করবেন এবং সেই অনুযায়ী আমাদের নতুন প্রজন্ম যাদেরকে আমরা নিয়ে আশা করি, যাদের নিয়ে আমরা ভরসা করি যে আমাদের তারা তাদের যোগ্য দক্ষতায় আমাদের স্বপ্ন 2041 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন হল স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা একটা 2041 আমরা উন্নত দেশের কাতারে যাব। এখন আপনারা জানেন আমরা মধ্যম আয়ের দেশের কাতারে রয়েছি, আমরা 2041 উন্নত মানে দেশের কাতারে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যা যা ঘোষণা করেছেন, যা যা তিনি বলেছেন সবই তিনি করে দেখিয়েছেন। তিনি বলেছিলেন 2008 তিনি বাংলাদেশকে পাল্টে দেবেন, যথার্থভাবেই আজকে পাল্টে গিয়েছেন। আমরা সেই দিকে যাব না, আমরা শুধু এটুকু বলবো যে আমাদের নতুন প্রজন্মকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই, সেই দীক্ষায় দীক্ষিত করতে চাই, যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যেটা 2041 মধ্যে বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশে করবে। এই যে আমার ছোটো ছোটো সুনামণিরা বসে আছেন, আমার কিন্তু খুব সুন্দর লাগে, এরা যখন স্কুলের ড্রেসটি পরে স্কুলে আসেন কিংবা স্কুল থেকে যখন যান, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আমি যতটুকু জানি 2000 কাছাকাছি এবং কলেজের ছাত্র সংখ্যা বোধহয় 200-250 উপরে। আমি আশা করি এই 200 ফিগারটা আরও উপরে যাবে, কারণ এই এলাকার ছাত্রছাত্রীরা এই কলেজেই পড়াটা আমার মনে হয় ভালো, না হলে অনেক দূরে গেলে অনেক বিড়ম্বনা সহ্য করতে হবে। এই জায়গাটিতে নিজের বাড়ির কাছে আমি মনে করি এখানেই তাদের নির্বাচন এই কলেজেই পড়বে, এটাই আমি মনে করি। আমার প্রিয় শিক্ষকের জন্য আমি একটা বলতে চাই, যাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি অনেক অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি তুমি বড় হলে কি হবে, বেশিরভাগই বলে আমি ডাক্তার। ডাক্তারের যতটা হলো মানুষ সেবা করে, জনসেবা করে, তারা সেই জনসেবার করতে এখনই মনে হয় তারা অত্যন্ত আগ্রহী। জনসেবা করতে হলে ভালো ডাক্তার হলে ভালো শিক্ষা নিতে হবে, আমাদের উদ্দেশ্যটা সেটাই। তোমাদেরকে জ্ঞানে দীক্ষায় আমরা সেই রকম একটা অবস্থায় নিতে চাই যে তোমাদের দক্ষতা যেন বাংলাদেশটাকে একটু সুন্দর বাংলাদেশে পরিণত করতে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত মেধাবী, আমি যেখানেই দেখেছি আমাদের মেধাবী ছেলেরা সবখানেই তাদের মেধার সাক্ষর হচ্ছে। এই যে আপনার এগিয়ে যাওয়ার জন্য যেখানে আমরা কাজ চেয়েছি আমাদের মেধাবী
আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে আর অন্য কোনো জায়গায় তাকাতে হয় না, তারাই উত্তরটা দিয়ে দিয়ে গেছে, তারাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের কোন দিকে যেতে হবে। সেই জন্যই আমার আমাদের ছেলে মেয়েদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভরসা রাখে। আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল, আমরা স্কুল কলেজগুলোতে আমরা মাঠের ব্যবস্থা করতে পারি, যদিও আমরা মনে করি মাঠ একটা এসেন্সিয়াল, আমরা করতে পারি। এই যে একটা ছোট্ট একটা জায়গা, এখন প্রয়োজনে আমাদের এই বিল্ডিংটা বোধহয় ভাঙতে হবে। এটা ভাঙে ভেঙে প্রয়োজনের তাগিদে এটাকে আরো আরো বড় একটা বিল্ডিং এখানে আমাদের ছাত্রছাত্রীদের মানে সুবিধা আছে। তারপরে জায়গা ক্রমান্বয়ে ছোটো থেকে ছোটোতর হয়ে যাচ্ছে, সেই জন্যই আমরা মাঠের ব্যবস্থা করতে পারছি না, আমাদের প্রচেষ্টা থাকলেও পারছি না। আমি আজকে এই ক্রীড়া প্রতিযোগিতার আমার মনে হয় অন্য কোনো জায়গায় যাই আমাদের এই আশেপাশের যত বিদ্যালয় কিংবা কলেজ